রবিবার এশিয়া কাপে আফগানিস্তানকে 89 রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ের ফলে টুর্নামেন্টে সুপার ফোরে খেলা নিশ্চিত করেছে বাংলাদেশ দল। এদিন বাংলাদেশের হয়ে সেঞ্চুরি করেন মেহেদি হাসান মিরাজ ও নাজমুল হোসেন শান্ত। 119 বলে 112 রান করেন মেহেদি হাসান মিরাজ, 105 বলে 104 রান করেন শান্ত। খেলাটি হচ্ছিল পাকিস্তানের গদ্দাফি স্টেডিয়ামে। গদ্দাফি স্টেডিয়ামে ওয়ান ডে ক্রিকেটে কোনো বোলার 5 উইকেট সংগ্রহ করলে বা কোনো ব্যাটসম্যান সেঞ্চুরি করলে তার নাম যুক্ত হয় ম্যাচের অনার্স বোর্ডে। বাংলাদেশের হয়ে এই বোর্ডে প্রথমবার নাম ওঠান মোহাম্মদ আশরাফুল। 2008 সালে সেঞ্চুরি করে এই বোর্ডে নাম লিখিয়েছিলেন আশরাফুল। এবার যোগ দিলেন মিরাজ ও শান্ত। অনার্স বোর্ডে দুই বাংলাদেশির নাম ওঠার বিষয়টি পোস্ট করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এক কথায় বলতে পারেন মিরাজ ও শান্তর এই ধরনের কৃতিত্ব বাংলাদেশবাসীকে অনেক গর্বিত করেছে।